আমরা একটা রিলেশনশিপে রয়েছি, আমরা একটা সম্পর্কে রয়েছি, কিন্তু আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াই হয়নি, এটা পসিবল না। একটা সম্পর্কে থাকবো, বেশ অনেক বছর সম্পর্কটা কাটিয়ে ফেললাম বা সম্পর্কটা বেশ নতুন নতুন শুরু হয়েছে, বাট সম্পর্কে ঝগড়া হচ্ছে না এটা কিন্তু মানা যায় না। সম্পর্ক যেমনই হোক, সে বন্ধুত্ব হোক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, লাভ রিলেশন হোক, যে কোনো সম্পর্ক হোক, সম্পর্কে ঝগড়া ম্যান্ডেটরি, ঝগড়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, সম্পর্কে যদি ঝগড়া হয় তাহলে কি করা উচিত? এবার ঝগড়া মানে কি, কিরকম টাইপের ঝগড়া, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো, আগুন লাগা সাধারণত দু ধরনের হয়। যেটা দাবানল, যেটাকে আমরা দাবানল বলি, সেটা সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়, সেই আগুন কিন্তু নেভানো ইম্পসিবল হয়ে যায়। সেই আগুনে আগে সব পুড়ে ছারখার করে দেবে, তারপর গিয়ে ঠান্ডা হবে। আর ধরো তুমি হয়তো বাজি পোড়াচ্ছো, বা তুমি কোনো রান্না করছো, বা তুমি যে কোনো আগুনের কাজ করছো, একটু আগুনের ফুলকি ছিটে আসলো, বা গরম তেল ছিটকে আসলো, বা এরকম কিছু ছোটোখাটো যেটু একটু আমাদের ধরো হাতের কাছে পুড়ে গেল, বা কোথাও বডির কোনো জায়গা পুড়ে গেল, সেইটা কিন্তু রিকভারি করা যায়। সেম কলহ বা ঝগড়া যেটা সম্পর্কের মধ্যে হয়, সেখানেও কিন্তু কয়েকটা ভাগ আছে। দেখো, একটা সম্পর্কের মধ্যে যদি টুকটাক খুনসুটি বা ঝামেলাঝাটি লেগেই থাকে, যে ঝামেলাটা আমরা মনে করতে পারি কি আমরা শর্ট আউট করতে পারবো, এই ঝামেলাটার মধ্যে কোনো পয়েন্ট নেই। তুমি আমায় খেতে দিচ্ছ না কেন টাইমে, তুমি আমার জামাকাপড়টা ঠিক করে রাখছ না কেন, বা তুমি ওর মেসেজের কেন রিপ্লাই দিয়েছো, বা তুমি ওর ফটোতে কেন লাভ রিয়্যাক্ট দিয়েছো, এই যে টুকটাক ঝগড়াঝাটি যেটা আমরা নিজেরাই শর্ট আউট করে নিতে পারি, এগুলোকে খুনসুটি বলে। যেটা আমাদের দাম্পত্য জীবনে বলতে পারো, বা লাভ রিলেশনে বলতে পারো, বা বন্ধুত্বের মধ্যেও বলতে পারো, এই ধরনের ঝগড়াগুলো হয়ে থাকে। এই ঝগড়াগুলোকে কিন্তু আমরা মিটিয়ে নিতে পারি। এই টুকটাক ঝগড়াগুলোর জন্য যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, বা এই টুকটাক ঝগড়ার জন্য যদি সম্পর্কের মধ্যে ডিস্টেন্স আসে, তাহলে বলবো তোমাদের সম্পর্কের গভীরতাটাই ছিল না, তোমাদের সম্পর্কটা জাস্ট একটা রিলেশনশিপ ছিল। কারণ এই ঝগড়াগুলো আমরা আরামসে মিটিয়ে নিতে পারি। এবার আসবো যে সম্পর্কের মধ্যে টক্সিসিটিটা ভীষণ পরিমাণে আছে, মানে একে অপরকে সহ্য করতে পারছে না, একে অপরকে চোখের সামনে দেখলে যেন বরদাস্ত করার বাইরে চলে যাচ্ছে, এই ধরনের ঝগড়া, যেটা আমাদের দাম্পত্য জীবনেও দেখা যায়, যেটা আমাদের বন্ধুত্বের মধ্যে অনেক ক্ষেত্রে হয়, যেটা লাভ রিলেশনেও হয়। দেখো, এই ধরনের ঝগড়ার কথা যদি আমি আসি, তো এইখানেই আমি কিছু কথা বলবো তোমাদেরকে। আমরা যখন একটা সম্পর্কে যাই, তখন কি এটা ভেবে যাই কি সম্পর্কটা দুদিন ঠিক থাকবে, তারপর ঝগড়াঝাটি করে সম্পর্কটা ভেঙে দেব? নিশ্চয়ই না। একটা সম্পর্কের মধ্যে যেমন লয়্যালটি আছে, যেমন ট্রাস্ট ব্যাপারটা আছে, যেমন টাইমের ব্যাপারটা আছে, তেমনই সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্টমেন্ট, এগুলোও কিন্তু রয়েছে। তো যদি সম্পর্কের মধ্যে তোমরা একে অপরের সাথে বোঝাপড়া করে নাই চলতে পারো, যদি তোমরা সম্পর্কটাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নাই চলতে পারো, তাহলে তোমাদের মধ্যে বন্ডিংটা কিসে? এবার আসি যে ঝগড়াগুলোকে আমরা শর্ট আউট করতে পারি না। ধরো প্রচুর সন্দেহ তোমার সামনের মানুষটার মনে, তোমাকে নিয়ে প্রচুর সন্দেহ, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করছো, সবসময় কলে থাকতে হবে তোমাকে, সবসময় তোমাকে প্রুফ দিতে হবে, দাম্পত্যের সম্পর্কের ক্ষেত্রেও কেন এত দেরি করে বাড়ি আসছে, বা বাড়িতে ঢুকে কেন বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যে ঝামেলাঝাটি হয়, এইগুলো এই ধরনের যে মানে ঝামেলাগুলো হয়, এগুলো কিন্তু একটা সময় গিয়ে প্রচুর পরিমাণে টক্সিসিটি এনে দেয়। দেখো, এর সলিউশন দিই। দেখ, একটা সম্পর্কের মধ্যে না স্পেস ভীষণভাবে দরকার পড়ে। আমি তোমাকে বিয়ে করেছি, বা তুমি আমাকে বিয়ে করেছো, বা তুমি আমার সাথে রিলেশনশিপে আছো, মানে এটা নয় যে তোমার কোনো স্পেস থাকতে পারে না। তুমি একটা জড় বস্তু, তোমাকে তোমার ওয়াইফ, তোমাকে তোমার হাজব্যান্ড, বা তোমাকে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেভাবে চালাবে, তুমি সেভাবে চলবে। এবার এটা আমি বলতে পারো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের নিজেদের লাইফ থেকেও আমি বলছি কথাটা, বা আমি আশেপাশে যেরকম দেখি সেটা নিয়ে বলছি। রিলেশনশিপের স্পেসটা খুব ম্যাটার করে। যদি তোমার পার্টনারের উপর তোমার ভরসা থাকে,
যদি তোমার পার্টনারের উপর তোমার ভরসা থাকে যে সে যাই করুক, যেখানেই যাক, তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমাকে কষ্ট দেবে না কখনো, বা তোমার সারাদিনে যে তোমার জন্য যে টাইমটা সেই টাইমটা সে নষ্ট করবে না, তাহলে আমি মনে করি যে একটা সম্পর্কের স্পেসটা দরকার পড়ে। কারণ একটা মানুষ জড় বস্তু না, বা একটা মানুষ তোমার সাথে রিলেশনশিপে আছে, সেটা ম্যারিড রিলেশন হোক বা আনম্যারিড রিলেশন, রিলেশনশিপে আছে মানে তার মানে এই নয় কি সেই মানুষটার কোনো লাইফ থাকতে পারবে না। যখন তুমি বুঝতে পারছো যে তুমি আর সম্পর্কটা চালিয়ে নিয়ে যেতে পারছো না, মানুষটার মধ্যে প্রচুর পরিমাণে টক্সিসিটি ভরে গেছে, একটা ছাদের নিচে থাকা যাচ্ছে না বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন আগে দুজনে এক জায়গায় বসো। আমি এটা কমেন্টে রিপ্লাই তো বলি, আমি এটা পার্সোনাল যারা মেসেজ করে তাদেরকেও বলি, একটা জায়গায় বসো, বসে একে অপরের প্রবলেমটা ডিসকাস করো। আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি নিজেও ফলো করি, যে আমি লাস্ট অবধি চেষ্টা করব, আমি সম্পর্কটা টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য লাস্ট অবধি চেষ্টা করব, লাস্টে গিয়ে যদি দেখি না আর পারছি না তখন সরে আসব, যাতে সামনের মানুষটা কোনোদিন না বলতে পারে তুমি কি চেষ্টা করেছিলে, তুমি কি একবারও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলে, বা তোমার এই টিকিয়ে মানে তুমি তোমার দিক থেকে কোনো এফোর্ড না থাকার জন্য সম্পর্কটা ভেঙে গেছে। আমি এটা মানতে নারাজ, তাই জন্য আমি এটা বলি, আমি লাস্ট অবধি চেষ্টা করব সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়। ইয়া তো সম্পর্ক টিকে যাবে, না হলে ভেঙে যাবে, এটা একদম গ্যারেন্টি, মাঝখানে থাকবে না কখনো। তুমি যদি তোমার ফুল এফোর্ট দাও, দেওয়ার পরে রেজাল্ট এটাই আসবে কি সম্পর্কটা ইয়া তো টিকে গেছে, না হলে সম্পর্ক ভেঙে গেছে। তো এক জায়গায় বসো, বসে একে অপরের সাথে কথা বলো, কেন এত ঝগড়া হচ্ছে, সেই ঝগড়াগুলো পয়েন্ট কি, সেই পয়েন্টগুলোকে কি আমরা শর্ট আউট করতে পারি, যদি পারি তো ডেফিনেটলি করো, কারণ একটা সম্পর্ক তৈরি হতে অনেকটা সময় লাগে। ধরো একটা অ্যারেঞ্জ ম্যারেজ হলো, সেখানে একে অপরকে চেনা জানা এগুলো করতেই তো কতটা সময় চলে যায়, আর লাভ ম্যারেজের ক্ষেত্রেও বলো বা লাভ রিলেশনে বলো, একটা মানুষকে তো চিনতে জানতে কতটা সময় চলে যায়, কিন্তু সম্পর্কটা ভাঙতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না। তো এটাই বলবো, একে অপরের সাথে বসে কথা বলো, প্রয়োজন হলে এমন কোনো কমন পার্সনকে নাও যে যার কথা তোমার পার্টনার শোনে বা যে তোমাদের সমস্যাটা জানে, সেরকম মানুষকে নিয়ে শর্ট আউট করার চেষ্টা করো। তারপরেও যদি দেখো হচ্ছে না, তারপরেও তোমার কাছের মানুষটা বারবার করে সম্পর্কের মধ্যে টক্সিসিটি আনছে, সম্পর্কের মধ্যে তোমাকে কষ্ট দিচ্ছে, মেন্টালি বলো ফিজিক্যালি বলো কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, সে ম্যারিড রিলেশন হোক বা আনম্যারিড রিলেশন। কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, টক্সিক রিলেশন নিয়ে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, তাতে কিন্তু একে অপরে কেউই হ্যাপি থাকে না, আর আমাদের হ্যাপি থাকাটা ভীষণভাবে দরকার। তাই যতটা পারো তুমি চেষ্টা করো, ঝগড়া হবেই। ওই তো বললাম যে দাবানল যদি হয়, আগুন যদি লাগে, তাহলে কিন্তু সব পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু ছোটোখাটো যে আগুন লাগা সেটা কিন্তু আমরা রিকভার করে নিতে পারি। তো দাবানলটা লাগার আগে চেষ্টা করতে হবে যে কীভাবে আমরা সমস্যাগুলোকে রিকভার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি পারো তো ডেফিনেটলি তোমাদের সম্পর্ক একটা হেলদি রিলেশনশিপ হবে এবং তোমরা সম্পর্ক অনেক সুন্দরভাবে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের ভিডিও এই অবধি রইল, মতামত জানিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, পজিটিভ থেকো।